আমরা গভীর উদ্বেগের সাথে একটা জিনিস দেখতে পাচ্ছি যে গতকালকের যে ছাত্র জনতার বিপ্লবের বিজয় হয়েছে তারপরে এর সুযোগ নিয়ে অনেকেই অনেক জায়গাতে ভাঙচুর করছেন লুটপাট করছেন এমনও অভিযোগ আসছে যে সংখ্যালঘুদের উপরেও অত্যাচার হচ্ছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও দেখেছি যে যখন এটা জানতে পারা গেছে তখন এই ছাত্র জনতারাই নিজেরাই যে আবার সেখানে বিভিন্ন রকমের প্রোটেকশান দেওয়ার চেষ্টা করছেন এবং অনেকেই সারা রাত ওখানে জেগে রক্ষা করেছেন এবং এটা অত্যন্ত ভালো একটা ব্যাপার যে তারা নিজের থেকে ওখানে যে সবাইকে নিবৃত্ত করছেন বা রক্ষা করার চেষ্টা করছেন আমি সবাইকে অনুরোধ করবো যে যাতে এইরকম ভাঙচুর কোথাও যেন না হয় কারণ যেগুলো হচ্ছে সবকটি আমাদের নিজেদের জাতীয় সম্পদ এবং আমরা দেখেছি যে গণভবন থেকে অনেকেই জিনিসপত্র নিয়ে গিয়েছেন এটা একটু মনে করি যে শ্রীলঙ্কাতেও এরকম যখন হয়েছিল পরবর্তীতে কিন্তু শ্রীলঙ্কার ক্যামেরা মানে সিসিটিভি দেখে যারা এই কাজ করেছিল তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হয়েছিল এবং এখানেও সেইটার ব্যত্যয় হবে না এগুলো সব কিছুই আমাদের সরকারের সম্পদ ছিল দেশের সম্পদ ছিল সেগুলোকে নষ্ট করা বা কোনো কিছুই আমাদের উচিত হবে না তো আমরা সবাইকে অনুরোধ করব দয়া করে এই কাজ থেকে আপনারা নিবৃত্ত থাকেন